পৃথিবী ধ্বংস হয় না খারাপ মানুষদের জন্য, পৃথিবী ধ্বংস হয় ভালো মানুষরা যখন প্রতিবাদ করে না। আমি আসছি ফেসবুক লাইভে 6 ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত 11টায়, আর সাথে থাকছে সাইবারক্রাইম এক্সপার্ট এমডি এনামুল হক এএসপি বাংলাদেশ পুলিশ। আলোচনার বিষয়বস্তু হবে সাইবারক্রাইম, আপনাদের প্রশ্নের উত্তর এবং কিভাবে আমরা এ ব্যাপারে আইনের সহায়তা পেতে পারি এ ব্যাপারে আলোচনা করব। আমাদেরকে সাইবারক্রাইম বিষয়ে আপনাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন info.farhanaswarren@gmail.com। বাংলাদেশ সাইবারক্রাইম কতটুকু নিরাপদ আপনি? বাংলাদেশে বেশিরভাগই সাইবারক্রাইম গুলো হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আমরা আপনাদের সাথে ফেসবুক লাইভে কথা বলতে আসছি সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, কুরুচিপূর্ণ ভিডিও সেন্ড করা, পর্নোগ্রাফির ছবি পাঠানো, উইদাউট রিজনে কাউকে টেক্সট মেসেজে হয়রানি করা। এর শিকার হয়তো হচ্ছেন আপনি, আমি, আমরা নারীরা। চুরি, ডাকাতি, ছিনতাই, এই ক্রাইমগুলো আমরা চোখের সামনেই দেখতে পাই এবং এর ক্লেম করা বা শাস্তির ব্যবস্থা সবকিছুর সাথে আমরা ইউজ টু। কিন্তু সাইবার ক্রাইমের আপনি শিকার হচ্ছেন, কোথায় যাবেন, কি করবেন? আপনাকে যে অনলাইনে হয়রানির শিকার করছে ব্লক করে দিবেন, হাইড করে দিবেন, নাকি চোখ লজ্জায় চুপ থাকবেন? আমরা আসলে এটি করে থাকি। সাইবারক্রাইম মূলত এমন একটি ক্রাইম যেটি অন্ধকার জগৎ থেকে ভিকটিমকে অ্যাটাক করা হয়। একজন সচেতন নাগরিক হিসেবে সাইবারক্রাইম নিয়ে চলুন আমরা সোচ্চার হই। আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করুন, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করব এবং আইনের সহায়তার মাধ্যমে আমরা আমাদের সমাজের কমন প্রবলেম সাইবারক্রাইমকে রুখে দাঁড়াতে পারব। আর এতে আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর সেজন্যই আপনাকে চোখ রাখতে হবে ফারহানাস ওয়ার্ল্ড বিডি ইউএসএ ফেসবুক পেজে। আমার আজকে সাইবারক্রাইমের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিবেন এবং আসছে রবিবার বাংলাদেশ সময় রাত 11টায় আমার সাথে ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যাবেন। আর যদি আপনি সাইবারক্রাইমের শিকার হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আসছে রবিবার বাংলাদেশ সময় রাত 11টায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।